আমার তো ভালো যাচ্ছে আমার খারাপও যাচ্ছে তবে এই রুমটাতে এই শীতকালেই যদি দুপুরবেলা এরকমভাবে আমি জানি না আমি গরমকালে কী করে সারভাইভ করবো এখন ছুটি আছে তা না ওই জন্য আমি এখন ব্লগ করতে পারছি তাহলে আমার বিকে চার দিন করে রাইস থাকে আমি ওখানে কোচিং নিতে যাই তো দেখি কীভাবে তোমাদেরকে ব্লগুলো দিই বাকি দিন দিন নেবো আর বাকি দিনগুলোতে আমি পেন্টিংয়ের ভিডিও পোস্ট করবো এখন এই বেরতে একটু গুছিয়ে নিই গুছিয়ে নেওয়ার পর ব্লগটা একটু এই বেট গোছাতে গোছাতে আমার মনে পড়ছে মায়ের কথা কোনো দিনই বাড়িতে থাকতে আমি নিজে বেট গোছাইনি সব সময় উঠে চলে যেতাম ব্রাশ করতে করতে তারপরে ফিরে এসে যখন দেখতাম মা তখন অলরেডি গুছিয়ে রেখে দিয়েছে সত্যি বাড়িতে থাকার মজাটা এখন বুঝতে পারছি আজকে হচ্ছে বৃহস্পতিবার ও জন্য মা আজকে লক্ষ্মী পুজো করেছে জানি না আজকে পুজো আছে তো ও আছে তো সকালবেলায় বেলায় বাপিকে ফোন করেছিলাম বাপি বলতো তো ওই জন্য হট করে মনে হলো যে আজকে ভেজ খাই কোনো দিন মনে হয় না কিন্তু যদি মনে হচ্ছে তাহলে খাই দিয়ে আঙ্কেলকে বললাম যিনি ফুড ডেলিভারি দেন বললাম যে আঙ্কিল এখন ভেজ দেয় তারপর দেখি আজকে কী দেবে আর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ভাবছি আজকে স্কিপ করে দেবো আর যদি খুব বেশি খিদে পায় তাহলে ব্রেড আছে ব্রেড বাটার তারপরে চিকেন সালামি আছে ওটা দিয়ে একটা ইয়ে করে দেবো স্যান্ডউইচ মতো দেখা যাক খিদে তো একদম পাইনি কারণ রাত্রে আসলে শরীরটা একটু খারাপ ছিল মানে ভালো ঘুম হচ্ছিল না অ্যাসিডিটি মতন হয়েছিল তো আজকে ভাবছি স্কিপ করে দিলে দুপুরবেলায় খেলে তাহলে হয়তো ঠিক হয়ে যাবে মিডল টাইমে যদি আর মানে খিদে পাইও আমি মুড়িও আছে তো আমি মুড়িও জল দিয়ে খেয়ে দিতে পারি মা ভাবছিলাম বলে মুড়ি শুকনো মুড়ি খেলে অ্যাসিডিটি নাকি কমে যায় দেখি কী হয় আসলে যেগুলো মারা বলে সেইগুলো আমরা যখন একা থাকি তখন অ্যাপ্লাই করি যখন মায়ের সাথেই থাকি তখন আমরা জানি যে মা কিছু বলে তো মা আছে ওই জন্য না শুকনো ওই খাবো না এই খাবো না ওই খাবো না আমরা সবসময় করতে থাকি কিন্তু মা না থাকলেই মায়ের ওই কথাগুলো মনে পড়ে যে না মা বলেছিল যে অ্যাসিডিটি হলে এগুলো খাওয়া যাবে না এইগুলো খেতে হবে সত্যি না কেমন না মা জিনিসটাই আলাদা

এটা আমার জ্যাকেটটা বেডের উপরে কে ঘুম থেকে উঠেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে আমি চলে আসছি ব্রাশ করতে অ্যান্ড দেন ব্রাশ করার পর মুখ টুক একটু পরিষ্কার করে নিলাম ফেস ওয়াশ করে আসলাম আর তার এবার একটু স্কিন কেয়ার করে নিই এইটা আমি ইউজ করি নয়াসিনামাই ক্লামের কেয়ারটা এই উইন্টারে করা খুবই দরকার আমি তেমন একটা ফলো না করলেও সিটিএমটা ফলো করি তো এই আমার এখন চলছে চুল আজড়ানোই ওই সেই এখন কফি বানাচ্ছি কফি সকালবেলা একটু কফি না হলে পড়াশোনাতে কোনোভাবেই আমি মন বসাতে পারি না কফি হোক চা হোক এখন শীতকাল বলে কফি যে পড়তে বসে গেছি আমি চলছে স্যারের ক্লাস আর আমি এগুলো দেখছি আর কফি আর বিস্কিট খাচ্ছি ভাবলাম একটুখানি নিজেকে প্যাম্পার করি ফেসিয়াল হেয়ার রিমুভ করবো তো আমি প্রেফার করি এই ফেস রেজারটা ইউজ করা এটা হচ্ছে সানফের ফেস রেজার তো এটা আমি প্রপার মানে নিজের দখলে আছে আর কি এটা আমি সুন্দরভাবে চারিদিকে মুভ করতে পারি চালাতে পারি ফেস ওয়াক্স আমি একবার করেছিলাম আমার পুরো পিম্পল উঠে গিয়েছিল তো তারপর থেকে ফেস ওয়াক্স করি না আর যে থ্রেডিং হয় থ্রেডিংও প্রচণ্ড পেন ওই পেন নেওয়ার ক্ষমতা আমার নেই সেই জন্য আমি এই যে যত যাই বলুক যে বোন মানুষের মতন লোম উঠবে এই হবে সেই হবে লোম অনেক বেশি বেড়ে যাবে কিচ্ছু হয় না ডিয়ার এটা শুধুমাত্র একটা মিথ আর কিছুই না আমি তো লাস্ট ওয়ান ইয়ার ধরে ইউজ করছি কিছুই হয়নি হ্যাঁ এটা ঠিক যে যখন লোমগুলো ওঠে তখন একটু খোঁচা খোঁচা লাগে তো সেই খোঁচাখোঁচা মোমেন্টটা আসবে যখন তখনই আবার ইয়ে করে নেবে এটা একটুখানি মানে মেনটেনে থাকলে আর কোনো অসুবিধাই হয় না ফেস রেজার এর মতন ভালো আর কিছু হয় না এরপরে আমি ফেসটাকে ক্লিন করব ওই জন্য একটু তুলো বের করছি কাশিটা বেশ ভালোই হয়েছে ঠান্ডা লেগে গেছে তো এই ডাব্বাটার মধ্যে একটা বড় বান্ডিল ছিল আমার বাড়িতে সেই বান্ডিলটা থেকে তুলো নিয়ে এসেছিলাম তো এরপর ফেসটাকে আমি তুলোটা দিয়ে ক্লিন করব। আর আমার ওই মুচের কাজটা তো একটু রয়ে গিয়েছিল আমি পরে ওটাকে নোটিস করলাম তো সেই জন্য ওই জায়গাটাকে আমি একটু ভালো করে প্রপার ওয়েতে ক্লিন করে নিচ্ছি তোমরা একদম যারা বিগিনার আছো তারা একদম ধরে ধরে করবে কারণ এটাতে হালকা কাট লেগে যাওয়ার চান্স থাকে কিন্তু সানফে বলো বা বোম্বে শেভিং যেটা আছে সেগুলোতে না ওই জিগজ্যাগ প্যাটার্নের ব্লেড থাকে তো কেটে যাওয়ার চান্সেস অত থাকে না তোমরা প্লেন ব্লেড যে রেজারগুলো হয় ওগুলো ইউজ করো না এই জিগজ্যাগ প্যাটার্নের যেগুলো ব্লেড হয় সেরকম যে কোনো কোম্পানির তোমরা নিতে পারো তাহলে ওইটা একটু হাতে গ্রিপটা থাকে আর কি মানে প্লেন থাকলে না মানে একদম হঠাৎ সে নেমে যায় নিচে দিয়ে গালে বসে যায় কিন্তু এইটাতে সেটা হয় না এটা একটু রাফ সারফেস তো ওই জন্য আর কি ঠিক হয় আমি এত জ্ঞান দিয়ে দিচ্ছি জানি এটা তোমরা সবাই জানো তাও একটু বলছি আর কি যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন সেটা বলছি আর যখনই না ইউজ করা হয়ে যাবে ওই যে ওটাকে মুছে তারপরে রাখবে নাহলে না জং পড়ে যাওয়ার একটা চান্সেস থাকে আর এইগুলো মোটামুটি চারবার ইউজ করার পর চার পাঁচবার ইউজ করার পর বলে ফেলে দিতে কিন্তু না আমি সেটা করিনি কোনোদিনই আমি মোটামুটি ইউজ করি ভালোই এক মাস মতন তো ইউজ করি আর এই যে এটা একটা গুড ভাইবসের আমার ল্যাভেন্ডার ফেস মিস্ট ওইটা আমি ইউজ করছি ক্যামেরা ঠিক করতে করতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে এখনও ওই লেভেলের জিনিসটা তো আমার মধ্যে আসেনি তাও আর কি চেষ্টা করছি তোমাদেরকে একটুখানি দেখানোর আমার নিজের লাইফ তোমরা কিন্তু প্লিজ একটু লাইক করে দিও গো আমার খুবই তাহলে ভালো লাগবে আর চোখে ঢুকে যাচ্ছে আর লাইটটা আমি জ্বালিয়ে ফেলেছিলাম যে লাইটটা আবার অফ করলাম দেখলাম লাইটে কিছুই তেমন আসছে না দেখো ক্যামেরার সামনে কেউ নেই তারপরে ক্যামেরা এই গুড ওয়াইপসের ল্যাভেন্ডার ফেস মিসটা একটু মুখে দিয়ে দিলাম তারপরে স্নান করব বলে সব বের করছি হেয়ার কেয়ারের শ্যাম্পু কন্ডিশনার মাস্ক যেগুলো বাইলেজের ছিল আর মাস্কটা হচ্ছে আমি ইউজ করি সোয়াচ কফের খুবই ভালো আর এখন আমি লোটাসের যে ফেস প্যাক আছে সেটা লাগিয়ে নিচ্ছি একদম ভালো করে চান করার দশ মিনিট আগে আগে দেখো তো তোমরা ওই ভূতটাকে চেনো নাকি আমি জানি তোমরা এখন আমাকে দেখে হাসবে বাট করার দরকার উইন্টার তো এখন হচ্ছে এই যে সব বের করেছি স্নান করার জন্য আজকে একটুখানি সেলফ কেয়ার করব তো তোমাদেরকে দেখাই আমি কি দিয়ে মানে হেয়ারটাকে কেয়ার করি বায়োলজির শ্যাম্পু কন্ডিশনার এটা হচ্ছে এটা তো লাস্টে সিরাম আর এটা হচ্ছে সোয়াচকের এটা এখনও খুলিনি একটা শেষ হয়ে গেছে পিজিতে যখন এসেছিলাম তখন আবার একটা নিয়ে এসেছিলাম তো এটাই হচ্ছে আমার হেয়ার কেয়ারের প্রোডাক্টস আর ফেসের জন্য আমি লোটাসেরই সব ইউজ করি আর প্লামের যে টোনারটা আছে নায়া সিনেমাইটওয়ালা তো সেটা ইউজ করি এই যে নায়া সিনেমাইট প্লামের এটা এটা ইউজ করি আর স্ক্রাব বা তোমার ময়শ্চারাইজার বা ফেস প্যাক যেগুলো আছে সেগুলো সব আমার লোটাস এড়ি লো লোটাসের সব এগুলো আর এগুলোই আপাতত ইউজ করি আর আমার তো স্কিন কেয়ার বা ইয়ে যদি তোমরা কেউ দেখতে চাও বা প্রোডাক্টস মেকআপ প্রোডাক্টস বা স্কিন কেয়ার প্রোডাক্টস তাহলে তোমরা আমাকে জানিও অ্যান্ড দিস ইজ ইট আজকে আমি হচ্ছে স্নান করার জন্য একটা বডি স্ক্রাব ইউজ করবো যেটা মা পাঠিয়েছে সেটা হচ্ছে গুঁড়ো আর বেসন এই দুটোকে মিক্স করে গোলাপ জল দিয়ে বা নর্মাল জল দিয়ে ভালো করে নিজের নিজেকে একদম প্রপার ওয়েতে একদম স্কিন কেয়ার নেব আজকে তো তোমরা দেখতে থাকো এখনও অতটা প্রো হইনি ওই জন্য ঠিকভাবে ওয়ার্ডগুলোকে বলতে পারছি না আই হোপ তোমরা বুঝতে পারবে এই হোকটা তোমাদের আর দেখার ইচ্ছা হবে না আশা করি তো দেখতে থাকো কি হচ্ছে তারপরে এলো মাসি মাসি কিছু খেয়ে আসে না জন্য আমি দিয়েছিলাম জয়নগরের মোয়া তো দাঁত নেই কেমন করে করে এই চান কিন্তু একটা জিনিস আমি দেখলাম চান করে বেরিয়ে মাসি এগুলো ধুয়ে দিয়ে গেছে মানে তুমি ভাবো মাসিকে আমি একটু ভালোবাসা দিলাম বলে মাসি এটা করে দিল মাসি কিন্তু এটা কাজ না আমার খুবই মানে কি বলবো কিছু বলার নেই আর তো খুবই ভালোও লাগছে আবার কেমন লাগছে যে মাসি এটা কেন করলো মাসিতে এটা কাজ না আমি খেয়েছি আমি বাসন রান্না ফান্না করেছি সেগুলো মাসি ধুয়ে দিল মানে ভালোও লাগছে আর কি বলবো কালকে আসুক মাসি স্নান করে চলে এসেছি ক্যামেরা ঠিক করতে করতেই আমার অর্ধেক সময় চলে যায় তারপরে আমি করলাম হচ্ছে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম মুখে এই যে আমি যখনই ব্লক করতে বসবো তখনই বাইরে থেকে এমন গাড়ির আওয়াজ কি আর বলবো দিয়ে আমি ধূপ একটু ঠাকুরকে দেখাবো ভাবলাম আজকে বৃহস্পতিবার তার উপরে আবার চারিদিকে ঘুরে দেখাচ্ছি কারণ পাশের বাড়িতে ঠাকুর আছে সেই দিকটাতে তারপরে এইদিকে কালীঘাট সেইগুলো দিকগুলো দেখাবো বলে চারিদিকে গোলভাবে ঘুরে গেলাম এখন আমি একটু করবো হচ্ছে লিপ স্ক্রাবিং আমার কাছে একটা লিপ স্ক্রাবার আছে যদি তোমরা জানতে চাও তাহলে আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমাদেরকে ডেসক্রিপশানে নেক্সট ভিডিওতে এই লিপস্ক্রাব ড্রাই লিপস একটুখানি ওটাকে করতে হবে আর এখন আমি প্লামের এই লিপ বামটা ইউজ করি প্লামের লিপ বামটা প্রচণ্ড মানে ভালো আর জল তারপরে আমি একটুখানি ইনটেক করে নিচ্ছি ঘড়িটা আবার ভরে নিলাম আমি ঘড়ি ছেড়ে আমি থাকতেই পারি না এই যে চুল শুকাবো আমার বেডটাতে বেশ ভালো রোদ আসে মানে শীতকালে ভালোই রোদ আসে আর আমি এখন একটু পেন্টিং করতে বসেছি ম্যান্ডেল আর্ট কাইন্ড অফ আমি ওখানে নিজের মনে বুকে বুকে যাচ্ছি যেগুলো কোনো মানে বেসলেস কথা ওগুলো ওই জন্য আমি অ্যাটাচ করলাম না আর ওই যে পাশের ছাদে ওখানে সবাই আহ ইয়ে শুকিয়েছে জামাকাপড় শুকিয়েছে আর ওই যে দিদাটাকে দেখতে পাওয়া যাচ্ছে দিদাগুলো সব উল্টো পাল্টা করে আর কি ভালো করে রোজ আমার সাথে খুব কথা বলে ওই যে জিজ্ঞাসা করছিল কি করছো বললাম মেলা থেকে এনেছি আমার খুব সুইট টুথ খুবই মিষ্টি ভালোবাসি আমি কন্ট্রোল করছি জানি আই আই নো দ্যাট মিষ্টি শরীরের জন্য ভালো না বাট কান কন্ট্রোল সবাই মেলাতে গিয়ে জিনিসপত্র কিনে আমি এটা কিনেছি জিলাপি কিনেছি গজা কিনেছি নিমকি কিনেছি ওখানে আছে তারপরে আমি এই খেতে খেতে ভিডিওটা তোমাদেরকে শেষ করছি একটা ছোট ভিডিও আমি দিলাম ছোট না ভালোই ভিডিওটা কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও একটুখানি আমাকে সাপোর্ট কর